আমাদের এমনি প্রায় সব বাসা থেকেই 2 টাকা করে দিত সর্বোচ্চ প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য 2 টাকা তা দিয়ে আপনার কখনো একটা ব্যাট ব্যাডমিন্টনের ব্যাট বলেন ফেদার বলেন ক্রিকেটের ব্যাট বলেন বল কিনা সম্ভব হতো না প্রায় 35-40 জনের আমাদের টোটাল ইউনিট ফ্রেন্ড সার্কেল ছিল পরে যদি টাকার দরকার হইতো তখন ধরেন ওই নারকেলের দাম তখন ওই সময়ের অনুযায়ী বেশি ছিল এক একটা নারকেল ওই সময় 8 টাকা 7 টাকার থেকে বড় নারকেল 10 টাকা পর্যন্ত বিক্রি হতো ডাবি বিক্রি হতো ওই সময় 4 থেকে 5 টাকা তো 20-25 বছর আগে যদি ওই টাকার অনেক মূল্য তখন আশপাশে যাদের ভালো বাগান আছে অনেক টাকা পয়সার মালিক যারা মানে সম্পদের দিক দিয়ে রাতের বেলা দিনের বেলাও অ্যাকশান হয়ে যেত সুযোগ পাইলে যদি খুব ডিস্টার্ব করতো তাহলে দেন বস্ত্রহীনভাবে গাছে উঠে যে নিয়ে আসতো পাইড়ে তারপরে বেচার লোক আলাদা কারণ আমাকে আবার ইজ্জত সম্মানের ভয় আছে বাজারে যে বেচতে হবে বেচার লোক চূর্ণ আছে ওরে পাঠাই দেওয়া হতো সাথে আর একজন দু একজন লোক যারা ট্যান্ডেল থাকে তাকে দিয়ে দেওয়া হতো যে তোমরা একটু বেচে নিয়ে আসো ওরা বেচে নিয়ে আসতো আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি কলা চুরি একটা ঘটনা আছে খুব এই ওদের মামার বাড়ির পিছনেই একটা পুকুর ছিল ওটা ভরাট হয়েছে নতুন মাটি আপনার সাগর কলা লাগাইছে দেশি সাগর এখনের এই যে সাগর কলা এটা না একবার দেশি সাগর রাত্রিবেলা আমরা আমি কৌশিক মানে মাসমি মানে কৌশিক আমরা তো কৌশিক বলি রাজু সুমন জাহাঙ্গীর মিথুন আমরা এরকম 5-6 জন 11 কাইন কলা চুরি করেছি 11 কাইন 11 কান্দি যেটাকে কান্দি বলা হয় একবারে গাছের থেকে চুরি করে ওই জাহাঙ্গীর একটা মুদিখানার দোকান ছিল ওর ওখানে সারিয়ে রাখা হয়েছে দুদিন পরে পাকলে কষা শুরু হবে খাওয়া দুই দিনের মাথায় হঠাৎ করে ওর আর আমার মধ্যে একটা বড় ধরনের মানে কথা বলতে বলতে তর্ক বিতর্কে একটা বড় ধরনের গ্যাঞ্জাম লেগে যায় তখন দুই পাড়া বিভক্ত হয়ে যায় ওর পাড়ার লোক ওর পাশে আমাদের পাড়ার লোক আমাদের পাশে ভিতরে আরও ইতিহাস আছে কী জনই গ্যাঞ্জামটা লাগছিলো যাই হোক এই নিয়ে কথা বন্ধ হয়ে যায় দুই পাড়া মানে একটা ব্যাপার হয়ে যায় যে ওদের পাইলে আমরা মারবো আমাদের পাইলে ওরা মারবে ব্যাপারটা এমন কেউ কারোরই মারবে না সবাই প্রতি সবাই সিম্প্যাথি আছে আর আমরা মারামারির লোকও না কিন্তু বয়স কথা বলে তো ওই সময় ওই বয়সে এরকম মনে হয়েছে যে যা আমার কথা বলবো না তুমি তোমার লাইন দাও আমরা আমাকে লাইন দাও তখনও মনে হয় কেবল আন্ডার-17 খেলে আসছে এরকম সময় সবাই সেপারেট হয়ে গেল কিন্তু কলার ভাগ তো ছাড়া যাবে না কলা তো চুরি করেছি একসাথে অর্ধেক তোমরা পাবো অর্ধেক আমরা পাবো 3 দিনের মাথায় ওই যে মিডিলম্যান থাকে মিডিলম্যান একজন মোটামুটি দুই পক্ষরে ম্যানেজ করেছে যে কলা পাক ধরিছে কলার কি করা যায় তা স্কুলের মধ্যেই বসা বসি আসো 4-5টা কলা এক কান দিয়ে পাকছে নিয়ে আইছে খাইছে যে টেস্ট ভালো এমন বলা হয়েছে যে কলা দালি দাও অর্ধেক 11 হয় তোমরা 6 কান্দি নাও না আমাকে 5 কান্দি দাও যে কোনো একটা কিছু করো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দিয়ে হবে মিডিলম্যান কথা বলেছে কালকে আর কালকে হয় না পরের দিন সেই মিডিলম্যান এসে বলেছে কলা ওই জায়গাতে চুরি হয়ে গেছে বললাম যে কী ব্যাপার চোরের কাছ থেকে চুরি হয় নাকি কলা কোনো দিন আমরা চুরি এনে নিয়ে আসলাম সেই কলার এক জায়গা চুরি হয়ে গেলো কীভাবে যে জায়গা থোয়াই চলো চলো আমি চেক করি যাই সেই বড় একটা বাক্সের মধ্যে থোয়াই চলো কলা নাই কে চুরি করেছে কে চুরি করেছে কেউ বলে না যাই হোক কলা তো শেষ গ্যাঞ্জাম স্থায়িত্ব হয়েছিলো আমি ওর সাথে কথা বলতাম না প্রায় 1.5-2 বছর আর সবাই মিটে গেছিলো দুই পাশে দুই পাড়ার দুই মাথা মিটিনি 1.5-2 বছর মিটিনি আর সবাই কথা বলে আমার সাথে যে 2 বছর পরে যে মিটে 1.5 বছর পরে তা হচ্ছে মেয়েটে আসছে আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ তখন ওর যারা বাল্য বন্ধু তারা সবাই খেলা দেখতে গেছে খালি যাইনি আমি আর আমাকে আর 3-4 জন তা আমি ওই তখন ফোন তো অ্যাভেলেবেল না ওর কাছে একটা ফোন আর আমাদের বাসায় বাড়ির প্রয়োজনে একটা ফোন ছিল আমার বাবা ঢাকা থাকতো সেই সুবাদে একটা ফোন নিয়েছিল আমি ফোন দিলাম 2001 সালে তখন বাবুরে ফোন দিলাম ওর ফোনে ফোন দিলাম বাবুরে দে ওর সাথে আবার আমার পটে ভালো তো বাবু কাছে কী হয়েছে তোরা তো চলে গেলে আমরা 4 জন কী করব তখন ওই ফোন মাসাবি কাড়ি নিয়ে কছে যে কিডা কছে যে সাজু ওই ফোন দে কাছে তুই চলে আয় তোর কথার দরকার নেই তুই 4 জন নিয়ে চলে আয়
তখন আমি সম্ভবত সুমন অপূর্ব আর হৃদয় ওই সুমন আমরা ওই দিন রাত্রির রওনা রাতে রওনা দিয়ে ওই ফার্স্ট ম্যাচ সম্ভবত জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়াম পরের দিন ওই ঘুম ঘুম চোখ নিয়ে যেয়ে মাঠে উপস্থিত হয়ে খেলা দেখা ওই ওইখান থেকে তখন আবার কথা শুরু আবার জায়গায় জাস্ট মান অভিমান এই মানে তখন তো বয়সে রক্তে কথা বলে সেই রক্তের মান অভিমান দুই বছর কথা নেই